বঙ্গোপসাগরের বুক চিড়ে জেগে ওঠা দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, আদি নাম দক্ষিণ শাহবাজপুর। ধান, সুপারি, ইলিশের জন্য বিখ্যাত ভোলা। শুরুতে এই জনপদ বাখেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ছিল। ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে 1822 সালে এলাকাটি নোয়াখালী জেলার সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে 1969 সালে আবার বরিশাল জেলার সঙ্গে একীভূত হয়। 1984 সালে ভোলা স্বতন্ত্র জেলায় উন্নীত হয়। 7টি উপজেলা নিয়ে গঠিত জেলার আয়তন 3448 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 22 লাখ। অপার সম্ভাবনা এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে 390 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এই ক্ষেত্র থেকে প্রাপ্ত গ্যাস দিয়ে বোরহানউদ্দিনের 225 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্ল্যান্ট এবং ভোলা শহরের 34 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করে জেলা শহর ভোলার চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাপেক্সের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামীতে ভোলায় নতুন কূপ খননের মাধ্যমে আরও গ্যাসের সন্ধান পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া ভোলায় গ্যাস ভিত্তিক বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে, আরও অনেক শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রক্রিয়া অব্যাহত আছে। বর্তমান সরকারের সঠিক নির্দেশনা এবং নেতৃত্বে দ্বীপ জেলা ভোলা শুধু ভোলা নয়, গোটা দেশের জন্য দ্বীপ জ্বালিয়ে দিয়েছে। এখানকার বৈচিত্র্যময় প্রকৃতি, লীলাময় ঋতুচক্রের আবর্তে ঘেরা শস্যশ্যামল প্রান্তর, ছায়া সুনিবিড় শান্তির নীর, গ্রামগঞ্জ, নদীর কলতান, ম্যানগ্রোভ ফরেস্ট, নানা রং ও বর্ণের পাখি পশু, নয়নাভিরাম চর কুকিমুকরি ঢালচর সহ ছোট বড় রয়েছে অনেক চর। সবকিছু নিয়ে পর্যটনের জন্য এক অফুরন্ত সম্ভাবনার নাম দ্বীপ জেলা ভোলা, আর সেজন্যই ভোলাকে পর্যটনের ব্র্যান্ডিংও করা হয়েছে।